চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি শুরু করব মাধ্যমিক যে এ পেপার রয়েছে সেই টেস্ট পেপারের থার্টি পেজ থার্টি এইট তোমাদের লাইফ সায়েন্সের যে কোয়েশ্চনের পেজটা দেওয়া হয়েছে সেটি আজকে আমরা আলোচনা করছি তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে শ্বাস মনের বৃদ্ধি এক প্রকার এ অপশনে দেওয়া হচ্ছে অনুকূল চলন প্রতিকূল চলন প্রতিকূল জলবর্তী চলন তো উত্তর এখানে হয়ে যাবে প্রতিকূল আলোকবর্তী চলন অপশন ডি হচ্ছে উত্তর ঠিক আছে দেখেছি পরের প্রশ্ন পরের প্রশ্নটা বলা হয়েছে দেখো এখানে প্লাসেন্টা গঠনে সাহায্য করে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাইরক্সিন না টেস্টোস্টেরন তো উত্তর এখানে হয়ে যাবে বি প্রজেস্টেরন আসছি পরের প্রশ্নে পরের প্রশ্নটা আছে যে কোনটি রোটেটর পেশি উত্তর আছে ডেলটাইড ট্রাইসেপস পাইরিফরমিস আছে লেটিসিমাস ডর্সি উত্তর এখানে সি হবে পাইরিফর্মিস। 4 নং প্রশ্নেরতে বলা হয়েছে কোষচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে? S দশায়, G2 দশায়, M দশায় না G1 দশায়? তো উত্তর এখানে হয়ে যাবে আমাদের S S দশায়। S দশায় সবচেয়ে বেশি সময় লাগে। ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে দেখো যে ক্যারিওকাইনেসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় পৃথক হয়? তো উত্তর এখানে তোমাদের হয়ে যাবে চারটে অপশন দেওয়া রয়েছে টেলোফেজ প্রেটা কোন পৃথক হয় তো হয় কোমচমগুলো আলাদা হয়ে যায় ঠিক আছে এই অ্যানাফেজ দশায় তো এর পরের প্রশ্ন হচ্ছে মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয় তো মাথার বৃদ্ধিটা অন্য অঙ্গের তুলনায় কম হচ্ছে এখানে অপশন রয়েছে পরিণত শৈশব দশায় না সদ্যজাত দশায় পরিণত দশায় প্রশ্নটা এখানে বলা হয়েছে দেখো যে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সংখ্যার অনুপাত হবে তো হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার 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 বাহক ও আক্রান্ত পুত্র সংখ্যার অনুপাত হবে তো দেখো যেখানে বলা হচ্ছে হিমোফিলিয়ার বাহক মাতা মানে বাহক মাতা থাকবে আর স্বাভাবিক পিতা থাকবে তো তাদের যে সন্তান হবে তাদের যে বাহক ও আক্রান্ত পুত্রের সংখ্যার অনুপাত কত হবে মানে এই বাহক সংখ্যার অনুপাত আর আক্রান্ত পুত্রের সংখ্যার অনুপাত কত হবে তো আমরা সেটা ওয়ান ওয়ান মানে মাতা যদি বাহক থাকে আর পিতা যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে ওয়ান ইজ টু ওয়ান হবে ঠিক আছে বাহক আর আক্রান্ত পুত্র সংখ্যার ওয়ান ইজ টু ওয়ান হবে দেখে পরের প্রশ্ন ইমাস্কুলেশনের ফলে ইমাস্কুলেশনের ফলে কী হয় ইমাস্কুলেশন হচ্ছে একটা পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতিতে দেখা যাচ্ছে উভয় লিঙ্গ যে ফুলগুলো থাকে সেগুলোকে স্ত্রী ফুলে পরিণত করা হয় হ্যাঁ এটা হচ্ছে উত্তর উভয় লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করা হয় পুঙ্শ চক্রগুলোকে কেটে দেওয়া হয় দিয়ে তাকে স্ত্রী ফুলে পরিণত করা হয় এটাই হচ্ছে ইমাস্কুলেশন পদ্ধতি দেখো পরের প্রশ্নটা আছে এক সংকট জননের এফ টু জনুতে উৎপন্ন লম্বা গাছে লম্বা মটর গাছের জিনোটাইপ কত প্রকার তো এক সংকট জননের এফ টু জনু এফ এফ টু জনুতে লম্বা মোটর গাছের পরিমাণ কত রকমের হয় দু প্রকারের হয় জিনোটাইপ একটা হচ্ছে সংকর লম্বা একটা হচ্ছে আমাদের আসল যে লম্বা অর্থাৎ প্রকৃত লম্বা বিশুদ্ধ লম্বা যেটা সেটা ঠিক আছে সেটা যে দুই প্রকারের হচ্ছে তো এরপরে আমরা প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্নটা হচ্ছে দেখো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটি প্রবক্তা হলেন চারটে অপশন রয়েছে ডারউইন ল্যামাক ভাইসম্যান আছে হুগোদা ভ্রিজ তো উত্তর এখানে হয়ে যাবে ল্যামাক পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নয় তা নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে মানুষের কক্সিস মানুষের কর্ণচত্র পেশি গিনীপিকে শিখাম পুরুষের স্তনগন্দি দেখো এখানে মানুষের কক্সিস মানুষের কর্ণচত্র পেশি আর পুরুষের স্তনবন্দি সবকটাই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ এখানে কেবলমাত্র গিনিপিকে যে শিখাম সেটা হচ্ছে গিনিপিকের দেহে কিন্তু সক্রিয় আছে তো এটা হচ্ছে উত্তর ঠিক আছে গিনিপিকে শিকাম হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ নয় ঠিক আছে এটা হচ্ছে সঠিক উত্তর তো দেখে পরের প্রশ্ন পরের প্রশ্নটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণটি হলো শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণটি হলো একটা হচ্ছে পায়রার বায়ুথলি বলেছে ক্যাকটাসের পাতা বলেছে মৌমাছির বার্তা আদান প্রদান আর উটের অতিরিক্ত জল সহন ক্ষমতা তো শাড়ির অভিযোজনের উদাহরণ মনে রাখবে তোমরা উটের অতিরিক্ত জল ক্ষয় সহন ঠিক আছে অর্থাৎ উট যেহেতু মরুভূমি একটা প্রাণী তো তার দেহের অতিরিক্ত যে জল ক্ষয় সহন মানে ওদের দেহে জলটা খুব একটা ক্ষয় হয় না ঠিক আছে জল দেহের মধ্যেই থাকে সেই জন্য অতিরিক্ত জল ক্ষয় সহন তারা করতে পারে ঠিক আছে তাই দেহ থেকে অতিরিক্ত পরিমাণে জল কিন্তু পরে দেখো নিচের কোনটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে আমরা জানি উত্তর হয়ে যাবে সিউডোমোনাস ঠিক আছে সিউডোমোনাস হচ্ছে উত্তর পরে আমরা দেখে নিয়েছি লয়েড বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত লয়েড বোটানিক্যাল গার্ডেন আমাদের চারটে অপশন দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গ তো উত্তর অবশ্যই হবে পশ্চিমবঙ্গ লয়েড বোটানিক্যাল গার্ডেন ঠিক আছে তো এটা হচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তর দেখছি পরের প্রশ্নটি পরের প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায় তো এখানে চারটে অপশন রয়েছে শিঙ্কোনা নয়নতারা কালমেঘ আর ইসবগুল ঠিক আছে তো এখানে উত্তর হবে নয়ন তারা খরচে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে প্রশ্ন থাকে তার মধ্যে আমাদেরকে একুশটা করতে হয় ঠিক আছে প্রথম দেখো নিচের বাক্যগুলো শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও পাঁচটা এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে ঠিক আছে শূন্যস্থান পূরণের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সহকারী নিউটনের অবস্থান সহকারী নিউটনের অবস্থান সবসময় ড্যাশ তন্ত্রে তো সহকারী নিউটন আমরা জানি সবসময়তে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থান করে ঠিক আছে তো উত্তর কিন্তু আমাদের ওই জন্য হয়ে যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ঠিক আছে তো এর এরপরের যে প্রশ্ন সেটা আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্নটা এখানে বলা হয়েছে উদ্ভিদের ভ্রূণস্থলীতে সহকারী কোষের সংখ্যা ড্যাশটি তো উদ্ভিদের যে উদ্ভিদের যে আমাদের সহকারী কোষের সংখ্যা সেটা হয়ে যাবে আমাদের দুটো ঠিক আছে এখান থেকে উত্তর করে দেওয়া আছে দুটো

আর গুপ্ত বীজ উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে তো এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের নিটাম নিটাম হচ্ছে ব্যক্তবীজি আর গুপ্ত বীজ উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে জীব বিবর্ধনের ড্যাস দূষণের ফলাফল তো জীব বিবর্ধন আমাদের সবসময় মাটি দূষণের ফলাফল তো পশ্চিমবঙ্গের ন্যাশনাল ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয় তো উত্তর এখানে হয়ে যাবে সিঙ্গলীলা সিঙ্গলীলা যে ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে রেড পান্ডার সংরক্ষণ করা হয় আসছি পরের প্রশ্নে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো তো এখানে প্রথম হচ্ছে যে প্রশ্নটা আছে কবজাসন্ধি দুশো সত্তর ডিগ্রি ঘুরতে পারে তো এটা সম্পূর্ণ মিথ্যা ঠিক আছে তো এখানে কব্জাসন্ধি একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে কারণ আমাদের সন্ধি থাকে আমাদের আর পায়ের হাঁটুতে ঠিক আছে সেটা এক মাত্র ভাঁজ হয় আসি পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে প্রাণী হরমোনের খরণ নিয়ন্ত্রণ হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা তো এখানে আমাদের প্রাণী হরমোনের যে খরণ সেটা হচ্ছে ফিডব্যাক পদ্ধতির দ্বারাই আমাদের নিয়ন্ত্রিত হয় সেটা যে সত্য পরের প্রশ্ন পরের প্রশ্ন বলা হয়েছে এক উদ্ভিদের ও জোর কলম করা হয় এক বীজপত্রী উদ্ভিদেরও জোর কলম করা হয় এটা মিথ্যা কারণ এক ক্ষেত্রে আমাদের জোর কলম হয় না ঠিক আছে তার জন্য এখানে আমাদের উত্তর সঠিক যে ব্যাখ্যা সেটা লিখতে হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের জোর কলম করা হয় তো এরপরে দেখো যে আমাদের দুই দশের যে প্রশ্ন সেখানে হচ্ছে প্রোটন অফ সবুজ বর্ণ বুঝতে পারে না তো প্রোটন অফ হচ্ছে লাল বর্ণ বুঝতে পারে না তো সেই জন্য এখানে হয়ে যাবে মিথ্যা আমাদের ব্যাখ্যা যদি তোমাদের লিখতে হয় তাহলে প্রোটন অফ লাল বর্ণ বুঝতে পারে না ঠিক আছে পরের প্রশ্ন আমরা শুধু দেখে নিচ্ছি পরের প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে তো এটা জল সংকট সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে এটা অবশ্যই সত্য তার জন্য তোমরা লিখবে সত্য আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ তো এটা মিথ্যা কারণ প্রথম যেটা সৃষ্টি হয়েছিলো সেটা হচ্ছে আর এন এ সৃষ্টি হয়েছিল প্রথম যেটা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে আর এ এরপরে দেখো তোমাদের কি দেওয়া হয়েছে পরে বলেছে স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ একটি সঠিক জোরটি পুনরায় লেখো তো যেগুলো পাঁচটা করতে হবে আমরা দেখে নিচ্ছি স্তম্ভটা কী রয়েছে স্তম্ভ দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অকাল পত্রমোচন রোদ বেমতন্তু গঠন এল এলসি ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি জীব বৈচিত্র্য আর গৌণ দূষক এ করে স্তম্ভে আছে আছে থ্যালামাস বিত হচ্ছে রোজেন সিত হচ্ছে প্যান ডিত হচ্ছে অক্সিজেন ইতে হচ্ছে মাইক্রো এফ হচ্ছে প্রকৃতির খেলা আর জি হচ্ছে সাইটোকাইনিন তো এগুলোকে মেলালে যেটা ছকটা আসবে সেটা দেখে নিচ্ছি আমরা দেখো এখানে বলা হয়েছে অকাল পত্র মোজনের সঙ্গে সাইটোকাইনিন অর্থাৎ জি এর সঙ্গে মিল হচ্ছে ব্যামতন্তু গঠন হবে মাইক্রোটিবিউলস ব্যামতন্তু সবসময় মাইক্রো টিবিউলস দিয়ে গঠিত হয় এইচপিএলসি হচ্ছে থ্যালাসেমিয়া এইচপিএলসি থ্যালাসেমিয়া এটার সঙ্গে মিল হয়ে যাচ্ছে ডায়নের মতে প্রকরণ সৃষ্টি প্রকৃতির খেলা এটা হচ্ছে ডায়িন বলেছিলেন জৈ জীব হচ্ছে রোজেন জীব হচ্ছে রোজেন আর গৌণ দূষক হচ্ছে প্যান দূষককে আমরা প্যান হিসাবে বলে থাকি ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো ছটা করতে হয় এখানে বলেছে বিষদৃশ শব্দটি বেছে লেখো বলেছে অটোলিথ অন্তঃকর্ণ সাইনোভিয়াল তরল আর এটা হচ্ছে এন্ডোলিঙ্ক তো এর মধ্যে আলাদা যেটা বিশব্দ সেটা হচ্ছে সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল তরল ছাড়া বাকি মানব মানবকর্ণের অংশ ঠিক আছে এটা হচ্ছে অটোলিথ অন্তঃকর্ণ আর এন্ডোলিং এন্ডোলিঙ্ক এগুলো সবই মানবকর্ণের অংশ কিন্তু সাইনোভিয়াল তরল কিন্তু আলাদা ঠিক আছে তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি দেখো চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যেত না হ্যাঁ লেন্স হবে তো লেন্স প্রতিস্থাপন করা যেত সেটা হচ্ছে কর্নিয়া যদি না থাকতো তাহলে লেন্স কিন্তু প্রতিস্থাপন করা যেত না একুশের সেন্টোমিয়ার অঞ্চলে কোন কোমাটিন থাকে তো উত্তর হেটেরো কোমাটিন দুই বাইশের প্রশ্ন হচ্ছে লোকাস কি লোকাস হচ্ছে ক্রোমোজমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলা হয় আর যে স্থানে কোনোটা প্রাণীর জিন অবস্থান করছে ক্রোমোজমের সেখানে সেটাকেই বলছে লোকাস ও উড়ে তাদের পরীক্ষায় এন এইচ থ্রি ও সি এইচ ফোর কি অনুপাতে ব্যবহার করেছিলেন তো উত্তর ওয়ান এইচ টু ওয়ান অনুপাতে ব্যবহার করেছিলেন দুই চারের প্রশ্ন মেটাস্টেসিস কি মেটাস্টেসিস বা স্থানান্তরণ হচ্ছে ধারণ ধারণকৃতভাবে দেহের ভেতরে থাকা কোনো রোগ সৃষ্টিকারী এজেন্টের প্রথম বা প্রাথমিক উৎপত্তিস্থল থেকে ওই শরীরের ওই শরীরেরই ভিন্ন কোনো অংশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া সাধারণত ক্যান্সারজনিত টিউমারের ছড়িয়ে পড়াকে নির্দেশ করতে এই পরিভাষাটি ব্যবহৃত হয় ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখবে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্নটা বলছে নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত এই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো তো প্রথম হচ্ছে গর্ভদণ্ড গর্ভপত্র গর্ভাশয় আর গর্ভমুন্ডু তো সবটা হচ্ছে গর্ভ পত্র ঠিক আছে গর্ভপত্রের তিনটি অংশ একটা হচ্ছে গর্ভদণ্ড গর্ভাশয় আর গর্ভমুণ্ডু এই সব কটা একটা একটা গর্ভপত্রের অংশ পরের প্রশ্ন আছে গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কুমিরের সংখ্যা বৃদ্ধি করা হয় এটা হচ্ছে উত্তর আমরা এক নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম এর পরবর্তী যে সমস্ত দু নম্বর প্রশ্ন আছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে আজ এখানে ভিডিও শেষ হচ্ছে টাটা গুড বাই